করবেন একজনকে, তাকে আমি একটুখানি ফোনে ধরতে চাই। তার নাম হচ্ছে বিধান পাড়ুই, তিনি ভারতীয় জনতা পার্টির লাস্ট ক্যান্ডিডেট ছিলেন। কোটি টাকা দিতে পারবেন? ফল তাই দাঁড়ান, কোটি টাকা দিতে পারবেন? শুনুন, অকার আছে কোটি টাকা, মানে আমি ধরেছি, শুনুন না, কোটি টাকা দেওয়ার অকার আছে? আর এক যা বলবো আপনি চমকে যাবেন। বিধান পাড়ুই এখন আমার ফোনে রয়েছেন, আমি ধরেছি, শোনানোর চেষ্টা করব বিধানদার কথা, কারণ বিধানদা নিজের বাড়ি তো যেতে পারেনি, প্রকাশ্যে ঘুরতে পাচ্ছেন না, নির্বাচনে দাঁড়িয়েছিলেন ওখানে তৃণমূলের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির, এটা তার অপরাধ, তাই তাকে লুকিয়ে আত্মগোপন করে থাকতে হয়েছে। বিধানদা আমার কথা শুনতে পাচ্ছো? তুমি কবে থেকে ঘর ছাড়া? দু তারিখ ভোট কাউন্টিং এর রুম থেকে, ডায়মন্ডাবাদ থেকে আমাকে বেরিয়ে আসতে হয়েছে। আমি ফলতায় যে হোটেলে ছিলাম, যেখানে আমার সিকিউরিটি ছিল, সেটা 3 তারিখ ভেঙে তছরূপ করে দিয়েছে, 2 তারিখ আমাকে বের করে দিয়েছে। দেওয়ার কারণ তারপর থেকে আমাকে খুন করা হবে, সেই কারণেই আমি তারপরেই হচ্ছে সেখান থেকে চলে আসি। ওখান থেকে শঙ্কুদেব পান্ডা, এই জাহাঙ্গীর কি কি করে জানো? আচ্ছা শুনুন, আপনারা তো বলছেন 2 বছর, শুনুন, প্রদীপের তলায় হচ্ছে অন্ধকার। আমি আপনাদেরকে একটা লিস্ট দেবো, এমনি বললে তো এরা বিশ্বাস করে না, ডেট ধরে ধরে লিস্ট দেখাবো, ডেট আর এই হচ্ছে নাম, জাহাঙ্গীর তার আত্মীয়া, আমি নাম করতে চাই না, পারিবারিক নাম, তারা শুধু লাস্ট 1 বছরে 39খানা জমি রেজিস্ট্রি করিয়েছেন, 39টা, এটা প্রায় কাছাকাছি প্রায় 40-50 কোটি টাকার আশপাশের কস্টিং গিয়ে দাঁড়াবে। এই জাহাঙ্গীর যে কিছু করে না, পঞ্চায়েতের শুধু দায়িত্বে, লিস্ট চাইলে আমি রাজুবাবুকে দিয়ে দেবো, আপনারা দেখাতে পারেন বড় করে, আমি ডেট ধরে ধরে রয়েছে লিস্ট। আচ্ছা, ওনার তো মনে হয়েছে উনি চুনুপুঠি, তো ওই ফলতার রাঘব বোয়াল অন্তত না মনে করুন, সাধারণ নেতা তো মনে করবেন একজনকে, তাকে আমি একটুখানি ফোনে ধরতে চাই। তার নাম হচ্ছে বিধান পাড়ুই, তিনি ভারতীয় জনতা পার্টির লাস্ট ক্যান্ডিডেট ছিলেন। কোটি টাকা দিতে পারবেন? ফল তাই দাঁড়ান, কোটি টাকা দিতে পারবেন? শুনুন, অকার আছে কোটি টাকা, মানে আমি ধরেছি, শুনুন না, কোটি টাকা দেওয়ার অকার আছে? আর এক যা বলবো আপনি চমকে যাবেন। বিধান পাড়ুই এখন আমার ফোনে রয়েছেন, আমি ধরেছি, শোনানোর চেষ্টা করব বিধানদার কথা, কারণ বিধানদা নিজের বাড়ি তো যেতে পারেনি, প্রকাশ্যে ঘুরতে পাচ্ছেন না, নির্বাচনে দাঁড়িয়েছিলেন ওখানে তৃণমূলের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির, এটা তার অপরাধ, তাই তাকে লুকিয়ে আত্মগোপন করে থাকতে হয়েছে। বিধানদা আমার কথা শুনতে পাচ্ছো? তুমি কবে থেকে ঘর ছাড়া? 2 তারিখ ভোট কাউন্টিং এর রুম থেকে, ডায়মন্ডাবাদ থেকে আমাকে বেরিয়ে আসতে হয়েছে। আমি ফলতায় যে হোটেলে ছিলাম, যেখানে আমার সিকিউরিটি ছিল, সেটা 3 তারিখ ভেঙে তছরূপ করে দিয়েছে, 2 তারিখ আমাকে বের করে দিয়েছে। দেওয়ার কারণ তারপর থেকে আমাকে খুন করা হবে, সেই কারণেই আমি তারপরেই হচ্ছে সেখান থেকে চলে আসি। ওখান থেকে এমন জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে বিধান পাড়ুইকে, যে 2 বছর পর কোর্টের নির্দেশ থাকার পরেও এলাকায় ঢোকা তো ছেড়ে দিন, পলিটিক্যাল কর্মসূচি করা তো ছেড়ে দিন, নিজের আইডেন্টিটি আজকে ডেটা ডিসক্লোজারে আনতে পারছেন না। প্রদীপের তলায় অন্ধকার, কোথায় কোন মডেল, কোন ডায়মন্ড হারবার মডেল? আমি আরেকজনের নাম করতে চাই, নিশিদ্ধা, আমাদের ওখানকার কনভেনার ছিলেন, ফলতাতে বাড়ি, অনির্বাণ বাবু, আপনি বললে বিশ্বাস করবেন না, উনি রাত্রে নিশ্চিন্তে একটা এরিয়ায় একদিনের পর দ্বিতীয় দিন থাকতে পারেন না। আমরা লাস্ট পৌরসভার নির্বাচন করেছি, মাননীয় সাধারণ সম্পাদক এলাকার এমপি, তিনি বলেছিলেন কারুর কোনো ভয় নেই, সমস্ত ক্যান্ডিডেটকে শেল্টার এরিয়া করে আলাদা জায়গায় রাখতে হয়েছিল, তারপরেও 4-5 জন ক্যান্ডিডেটের হদিস ছিল না। গণতন্ত্র দেখাচ্ছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন শেখাচ্ছেন, 1200 বুথে ওখানে তো হেরেছেন, আপনি যদি 300 বুথ না লুটে নিতে বলেছিলেন, যে আজকে যদি মেটিয়া বুরুজ না লুটে নিতে, মাননীয় মোদি সাহেব এসে বলেছিলেন, মাননীয় মোদি সাহেব বলেছিলেন বসিরহাট থেকে, যে যেখানে ভোট হচ্ছে, না না মাননীয় বলতে না না মাননীয় মোদি সাহেব এসে বলছেন যে ভালোভাবে ভোট হচ্ছে, তৃণমূলের অফিসিয়াল না, জানি অসুবিধা, আমার গলায় ব্যথা, জানি অসুবিধা হচ্ছে, কিন্তু বলতে নেই কি করা যাবে বলুন, সত্য তো সামনে আসবে, শুনুন না, নূর আলী ধামা চাপা দিয়ে সত্য কেন যায়, বলুন না, বলুন বলুন, শুনতে হবে না, শুনতে হবে না, বলতে দিন,
জানি এগুলো শুনতে অসুবিধা হয় বলতে আপনি আরে কি করবেন ডায়মন্ড হারবারের সাংসদ বেরিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ বেরিয়েছেন মডেলের পোস্টার বয় হয় কিসের মডেল একটু শুনুন একটু শুনুন নূর আলী আরে ওনারে নূর আলীর বাড়ি হচ্ছে গোপালপুরে যেদিন যাবেন গিয়ে দেখে আসুন বাড়িতে আপনারা তো বলেন কথা কথায় ইউপিতে নাকি বুলডোজার চলে খবর নিন ওর বাড়িতে বুলডোজার চালিয়ে দিয়েছে এখান থেকে ডায়মন্ড হারবার থেকে লাইন ধরে নিয়ে গেছে দিয়ে বুলডোজার চালিয়ে দিয়েছে রাকেশ মাইতি পাঁচ লক্ষিতে বাড়ি আজকের ডেটেও বাড়িতে ঢুকতে পারছে না আমাদের মন্ডলের দায়িত্ব ছিল শেফালি হালদার ভদ্র মহিলা তার উপরে অত্যাচার করেছে লেটেস্ট শুনবেন আমাদের প্রেসিডেন্ট সরিষাতে ভাস্কর বলে একজনের চায়ের দোকান ভাস্করের পাড়া সেখানে গেছে একটা চায়ের দোকানে চায়ে পেয়ে চর্চা করেছে দু কাপ চা খেয়েছে সেই চার দোকান তো বন্ধ করে দিয়েছে ছেড়ে দিন তার বাড়ি পর্যন্ত ওখানে ভাঙচুর করে দিয়েছে আমার বক্তব্য এরপর সব থেকে কষ্টকর জায়গা আমি ওপেন টেলিভিশনে বসে চ্যালেঞ্জ করছি আপনি ভাই বলে দিন আমি ভারতীয় জনতা পার্টি রেজিস্টার একটা রাজনৈতিক দল তার ডায়মন্ড হারবারের দায়িত্বপ্রাপ্ত নেতা আমি ডায়মন্ড হারবারে আজ পর্যন্ত পার্টি অফিস খুলতে পারিনি আমার ওখানকার এক্স এমএলএ তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন আমাদের তার বাড়িতে পার্টি অফিস করতে গেছিল এরা পার্টি অফিস করতে দেয়নি গণতন্ত্র আপনি বলে দিন আমি ভাই ভাড়া দেব না থাকে আরে বলতে দেবেন না তুমি মহা ঝামেলা আরে বলতে দেবেন না আপনি তো বলেই যাচ্ছেন আরে শুনুন না বাবা আপনি তো 11 মিনিট ধরে বলছেন আর কত বলবেন আচ্ছা 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 শুনুন আচ্ছা দাদা 1 মিনিট বলে দিন আপনি 11 মিনিট ধরে বলছেন 30 মিনিট 30 সেকেন্ডে বলুন 30 সেকেন্ড আমার 30 সেকেন্ড আমার বক্তব্য হচ্ছে ডায়মন্ড হারবারে আমরা পয়সা দেব আমাদের লোকের নাম দিচ্ছি দীপক হালদার এখানকার এক্স এমএলএ ছিলেন তার বাড়িতে পার্টি অফিস করতে চাই তিনি অনুমতি দেবেন বা যে কোনো একটা বাড়িতে পার্টি অফিস করতে চাই সেই পার্টি অফিসটুকু করতে দিচ্ছে না এখানকার পুলিশ ডিরেক্টলি ইনভলভ পুলিশ সরাসরি অপারেট করছে যে বাড়ি তিনটে বাড়ি ফাইনাল করেছি বাড়ির মালিককে ডেকে নিয়ে এসে বলেছে পার্টি অফিস খোলা যাবে না ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস করা যাবে না আজ পর্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থা একটা পার্টি অফিস করতে পারিনি